ଗଛପତିରେ ପୋଲିସ ଗାଡ଼ିରୁ ବିପୁଳ ପରିମାଣର ସାଗୁଆନ କାଠ ଜବତ କାଠକୁ ଜବତ କରିବା ସହ ବାଟାଲିୟନର ଚାରି ଜଣ ଯବାନଙ୍କୁ ଅଟକ ରଖିଛି ବନ ବିଭାଗ ରାମସାଗର ଛକ ନିକଟରୁ ରିଜର୍ଭ ପୋଲିସ ଗାଡିରେ ଏହି ମୂଲ୍ୟବାନ ଶାଗୁଆନ୍ କାଠ ଚାଲାଣ ହେଉଥିବା ବେଳେ ଏହାକୁ ଜବତ କରାଯାଇଛି ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଜିତେନ୍ଦ୍ର ପାରିକ ଆମ ରିପୋର୍ଟର ଯୋଡ଼େଇ ରହିଛନ୍ତି গোটে পটে শাগোয়ান চালান অন্য পটে রিজর্ভ পুলিশ গাড়ি চালান এ দৃশ্য সামনে আসুছে দেখুন মাধুরী আজ গোটি কথা পারি আমি পুলিশ কু বাধি বন বিভাগ কহলে ভুল হব না কারণ যে পুলিশ বিভাগ প্রত্যেক থর মানে যে আসামি মধ্যে অনেক কিংবা দোষী মধ্যে অনেক তা দণ্ড এবং শৃঙ্খলাগত অধিকারী মানে অনেক পুলিশ বিভাগে কিন্তু কিছু জবান মানে তাঁর নিজ চন্দন মানে গাড়ি অফিসক কই যে নূ গাড়ি আপনার দেখিপাতে ছচকি গোটিয়ে মিনি ট্রক অিনি রে সকাল সকাল বাহারি এই গাড়ি বাহারি ব্রহ্মপুর যাব ব্রহ্মপুর পরে ভুবনেশ্বর ସେଥିର ଯିଏ ଡ୍ରାଇଭର ଅଛନ୍ତି ସୀମାଦ୍ରି ମହାପାତ୍ର ସେ ସୀମାଦ୍ରି ମହାରଣା ଯିଏ ଅଛନ୍ତି ସେ ସେ ନିଜେ ଏଇ ଚନ୍ଦନ କା ଏଇ ଯେଉଁ ଶାଗୁଆନ୍ କାଠକୁ କ୍ରୟ କରିଥିଲେ ଗଣ୍ଡାହାତୀ ନିକଟରୁ ଏବଂ ଗଣ୍ଡାହାତୀ ନିକଟରୁ କ୍ରୟ କରି ସେ ନିଜ ଘର କାମ ପାଇଁ ନେଉଥିବା ସେ ତାଙ୍କ ଯେଉଁ ବୟାନରେ କହିଛନ୍ତି କିନ୍ତୁ ଏଇ ମୂଲ୍ୟବାନ ଯେଉଁ କାଠ ଅଛି ସେ କାଠକୁ ଯେଉଁ ବେପାରୀମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ତା ତା ସକ୍ରିୟ ଅଛେ ଏହା ସ୍ପଷ୍ଟ ଅନୁମୟ ହେଉଛି କାରଣ ଏତେ ପରିମାଣର କାଠ ଆସିଲା କେଉଁଠୁ ଏଇ ଏଇ ଯେଉଁ ওএসএফ্র থার্ড বেটালিয়ন গোটি রিজর্ভ পলিশ্র গোটিয়ে গার্ডটি এত কাঠ আনিয়া সময় বন বিভাগ করু এবং গছ কি কজা সজাড়া পর্যন্ত বন বিভাগের কোণপ্রাই সূচনা নাই এটি প্রশ্ন সৃষ্টি হচ্ছে কিন্তু যে বেপারী মানে কাঠ ব্যাপার করছেন কিংবা শাগুয়ান কাঠ গছ কে এপরিভাবে পিস পিস করে বিক্রি করছেন অন্য রাজ্যাল উপরে বন বিভাগ দৃষ্টি দেওয়া আবশ্যক গোটে পলিস বিভাগের শৃঙ্খলাগত পলিশ বিভাগের এই ভাবে কাজ তাহা କେତେ ଦୂର ଯୁକ୍ତିଯୁକ୍ତ ତାହା ସାଧାରଣରେ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ତା ଗାଡ଼ିର ସାମ୍ନା ଚିତ୍ର ମଧ୍ୟ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇବା ପାଇଁ ଚାହିଁବି ଯେଉଁ ଚିତ୍ରରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏ ଗାଡ଼ି ଏଇ ଏ ହେଉଛି ସେଇ ଗାଡ଼ି ଯେଉଁ ଗାଡ଼ିକୁ ସକାଳୁ ସକାଳୁ ବନ ବିଭାଗର କର୍ମଚାରୀମାନେ ସୂଚନା ପାଇଥିଲେ ଏବଂ କାଠକୁ ମଧ୍ୟ ସିଜ୍ କରି ଆଣି ବନ ବିଭାଗ ଅଧିକ କାର୍ଯ୍ୟାଳୟରେ ରଖିଛନ୍ତି କିନ୍ତୁ ଏଇ ଗାଡ଼ି ହେଉଛି ରିଜର୍ଭ ପୋଲିସର ଥାର୍ଡ଼ ବାଟାଲିୟନ୍ର ଗାଡ଼ି ଏବଂ ଯେଉଁ অন্য কর্মচারী মানুষ যে তিনটে চারি কর্মচারী সেই কর্মচারী মানে তাঁর ছুটি বিতাইব ঘরক মধ্যে যাও সেই সময়ের বন বিভাগের সূচনা পা আপনার বোর্ড যে পলিশ লেখা যাই গাড়ি নম্বর মু আপনার দেখা ও ডি জিরো ফাইভ এক ফাইভ সেভেন ডবল থ্রি যে গাড়ি নম্বরের এই গাড়ি এই গাড়ির হি যে গাড়ি ভুবনেশ্বরের সার্ভিস হব অন্য মানে অনেক সে ছুটি বিতাইব কিন্তু ড্রাইভর চাঞ্চকতা করে সেই গাড়ি সার্ভিসং যা না বাহানা করে এই কাঠক তা ঘর পাই যা নূচনা দিচ্ছেন কিন্তু এটা সবু বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে পুলিশ বিভাগ রমচারী মানে এইপরিভাবে পুলিশ রখি ধূলি এইপরি ভাবে কাঠ চোরা চালান করছেন নিজ ঘর নাই পুলিশ পারি উপরে সৃষ্টি করেছে কিনা পুলিশ গাড়ি যেত কাঠ চোরাচালন হচ্ছে ইয়ে কোথা না কোটি বিড়ম্বনার বিষয় বহু ধন্যবাদ জিতেন্দ্র আপনার তোমার সূচনা